হোয়াটস আপ এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সব? ব্লগ আসতেছে 7টা বাজে, এখন আছি আমরা মুইনের ছাদে। এই যে মুইন, আদিল কই গেছিল কালকে? আরে আদিল জেডে ক্যামেরা দিকে ঘুরা মুম্বাই মরিচ লেবু জীবনে যা ঘুরে লইলি তুই তো ফাইমের লাগে ঘুরে লইলি। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে কই তুমি আমার বিয়ে না করলে মহিনের বিয়ে করতাম, আর তুই প্রেম টেম করবি কি লাগে? তুই তোর ফাইমেরই তো পাইছস। আর ঠিক আছে, এটা কেরা চলেন আপু, হ্যাঁ যাবো তো অবশ্যই, আর গেলে তো করে নিব না। তারপরে কি তাহামিস সামিন, শোন তোকে বলি, তুই একটু একটু ঘুরা গাড়া, তোর লেগে মোহাম্মদ তো ঠিক আছে, তুই এখানে ঘুরলে তুই যাবে বুঝছস, আর তোরা তো ক লাগবে না, আমি কই ঘুরতে যাবো না যাবো জানো। আর তারপরে হচ্ছে কি আমাদের অফিসটা খুব সুন্দর, তোর অফিসে তোরা মরিকা বয়ে বয়া আর যদি না থাকে মনে গ্রুপ চ্যাটে ব্ল্যাকমেইল করে। আমরা ঘুরতে গেছি, আরে ঘুরতে নেই নাই, এরা আবার একটা বাসায় আমার লোক অনেকক্ষণ হরণতরণ করছে, তারপরে আমি ভাইগে গেছি, ভাইগে ছাদের উপরে পলায় আসি। ঠিক আছে, ছাদের উপরে পলায় থাকার একটা মজা। আরেকদিন 300 মিনিট নিয়ে যায় না এই ছাদের উপর দাঁড়ায় না মানজি, আরে ও তো ঘুরতে যায় স্যার 300 মিনিট। হ্যাঁ, ওইদিন ঘুরতে যায় আবার হেলিপ্যাডে নিয়ে যাবা। হ্যাঁ, আবার হেলিপ্যাডে নিয়ে যাবা। না না, তুই দেখ কালকে তে মানে বাসায় ঢোকার পর থেকে কয় কি, চলো আমরা একদিন রেডিসনে ঘুরে আসি। আরে রেডিসনে ঘুরে জায়গা ফোন, এরপর বলি চলো কালকে আমরা ফ্লাইট টিকিট কেটে কক্সবাজার যাই, একটু নাস্তা করে আইসা বলি। দেখুন কথা এডি কি টাইপের কথা, কক্সবাজার যাইবো ফ্লাইট করে আইবো, ফ্লাইট করে আইবো বেটা পাগল, ওর টাকা থাকতে পারে। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমরা হুন্ডা গাড়ি দিয়ে যাই। ও ফাদেন, জ্বর অবস্থা খারাপ, কি খেলে জ্বরটা যাইবো আমার? তোর জ্বর বাটপাড়ি বন্ধ কর। আমার জ্বর ভাই, আমার কাশি গলায় নাক বন্ধ। কাশি খাবি তুই? কাশি কাশি খাও না কিছু নাই রে, কোনো গাছে না, এটা মশলা দেয় এই বেটা, কারা চা খেয়ে তো আজকে আর কোথাও যায় নাই, আজকে পুরো রেস্ট নিছি, ছাদের উপরে চিল করছি। এন্ড দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। আর হ্যাঁ, ব্লগ আসতেছে, আজকে একটা আসবে, কালকে একটা আসবে ইউটিউবে, আর আপাতত আমরা রেস্টে আছি। অবস্থা প্রচণ্ড খারাপ আমাদের সবারই।